আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব ষষ্ঠ শ্রেণীর গণিত প্রথম অধ্যায় 14 পেজের সমাধান। কোন সংখ্যা দুই দ্বারা বিভাজ্যতার নিয়ম এখানে শেখাবো। আমি আশা করছি প্রত্যেকটা ক্লাস আলাদা করে দিব যেন আপনার বুঝতে সুবিধা হয়। বন্ধুরা, দুই দ্বারা বিভাজ্যতার, এটা কিন্তু দুই, কোনটা তিন, কোনটা চার, কোনটা ছয়, কোনটা নয়, এটা কিন্তু এক সেকেন্ডে একটা সিস্টেম আছে। কিভাবে এটা বের করা, মানে বিভাজ্য হবে কিনা, আমরা সে ভিডিওটা আপলোড করি না, আশা করি কিছুদিন পরে এটা আপলোড করবো ইনশাল্লাহ। শুরু করলাম দুই দ্বারা বিভাজ্যতার নিয়ম। দেখেন এখানে দেওয়া আছে 3, 5, 1, 6, এই সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য কিনা। ছয়ের স্থানীয় মান 6 একক, 6 × 1 = 6, একের স্থানীয় মান 1 × 10, 5-এর স্থানীয় মান 5 × 5 কত নাম্বার, একক, দশক, শতক, তাহলে 5 × 100, এবং 3-এর স্থানীয় মান 3000, একক, দশক, শতক, হাজার। এখন আমি আপনাকে একটা জিনিস খেয়াল করি বলি, দেখেন এখানে যেহেতু হাজার আসতেছে, এখানে আসতেছে 100, এখানে 10, তাহলে কিন্তু এগুলোর মধ্যে সব সময়ের জন্য এখানে 2 থাকবে, কারণ 10 × 2 = 5 করা যায় এটা। তাহলে যখন যে সংখ্যাটার বিভাজ্যতা বলবে, যখন বলছে দুই দ্বারা বিভাজ্য কিনা, আপনি এটাও করতে পারতেন, কিন্তু এটা প্রথমটা করার দরকার নেই। বাকি আপনি দেখেন এখানে 10 মানে আপনি 2 রাখবেন, 2 রেখে বাকি যা খুশি, আপনার 10 আছে, আপনি 10 আছে, আপনি 2 রাখবেন, 2 রেখে বাকি যা করেন। কেনটা বললাম, দেখেন 2 × 5 = 10, এর কারণ কি, যদি কোনো সংখ্যার মধ্যে 2 থাকে, বাকি 13, 15 যা থাক কোনো সমস্যা নেই, একটা 2 থাকা মানে কি ওই সংখ্যাটা অবশ্যই কি 2 দ্বারা বিভাজ্য থাকবে। একটা সংখ্যার মধ্যে 5 আছে, বাকি যা থাক, 5 থাকা মানে নিচে একটা, আমরা যদি 5, অবশ্যই 5 দ্বারা কি বিভাজ্য হবে, এই জন্য এই জিনিসটা করা হয়। তাহলে আমি এই জন্য অল টাইম 2 রাখবো। এখানে 5 × 100, আমি একটা 2 করে দিছি, 5 তো থাকলো আগে, একটা 2 নিছি, বাকি 50, আমি একটা করে 2 রাখবো। এই যে 3 ছিল, সমস্যা নেই, 1000 মানে 2 × 500, যেহেতু 2 আছে এটা অবশ্যই 2 দ্বারা বিভাজ্য, এখানে 2 আছে এটা অবশ্যই 2 দ্বারা বিভাজ্য, এখানে কি 2 আছে অবশ্যই 2 দ্বারা বিভাজ্য। এখন আমি এটা চেক করার পর দেখলাম শুধুমাত্র এই সংখ্যাটা, এগুলো তো হচ্ছে, আমি যে কোনো মান নেই, কারণ আমাকে কিন্তু দশক মানে 10 আসবে, শতক মানে 100 আসবে, এখানে কিন্তু এগুলো কিন্তু সব সময়ের জন্য একটা করে 2 থাকবে। তাহলে 2 এর মান নির্ভর করে একমাত্র প্রথম সংখ্যাটার ওপর, এই সংখ্যাটা জোড় কিনা, জোড় হলেই 2 দ্বারা বিভাজ্য। আমি আবার একবার বলে দিই, দেখেন আপনার দশক মানে 10 কিন্তু আসবেই, তখন এখানে অবশ্যই 2 আসবে, শতক মানে 100, এখানে 2 আসবে, 3 মানে এখানে 1000, তার মানে অবশ্যই তৃতীয়, 3 মানে কি 1, 2, 3, 4 নেওয়ার পজিশন, এখানে 1000 মানে 2 অবশ্যই আসবে। তাহলে এগুলোর মধ্যে কিন্তু সবগুলা 2 আসবে। তাহলে আমি, কারণ এটা দশক মানে 10 থাকে, শতক মানে 100 থাকে, 1000 মানে 1000 থাকে, তাহলে মানটা ডিপেন্ড করে কার উপর, প্রথম মানটা জোড় হয় তাহলে একমাত্র 2 দ্বারা বিভাজ্য হয়। এই জন্য আমরা এখানে লিখছি যে মানটাকে, এটাকে লিখছি পুরো মানটাকে, যে এখানে প্রথম হলো 3000, পরের প্রথম 3000 লিখছি এখান থেকে, পরে হলো 500, পরে হলো 10, পরে হলো 6। তাহলে জাস্ট লিখবো যেহেতু একক স্থানীয় অঙ্ক 6, যা 2 দ্বারা বিভাজ্য, সুতরাং সংখ্যাটা অবশ্যই 2 দ্বারা বিভাজ্য। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।